গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকে সমস্ত ছাত্রছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে সারা রাজ্যে ছাত্রছাত্রীদের এবং ছাত্র সংগঠনগুলির আন্দোলন অব্যাহত রয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের ওপর আন্দোলন চলাকালীন যে নির্মম অত্যাচার করা হয়েছিল ত্রিপুরা পুলিশ প্রশাসনের দ্বারা, তার পরিপ্রেক্ষিতে আজ আগরতলা প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা তাদের দাবিগুলি ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের কাছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, টুডেজ বাংলা। ঘটনা কোন মানে এখন তো আমরা এটা নিউজটা করেছি জাস্ট এতটুকু বলার জন্য যে আমরা কোনো পলিটিক্যাল পার্টি থেকে বিলং করছি না, আমরা এখানে কোনো পলিটিক্স নেই। আমরা স্টুডেন্টরা কিছু দাবি আছে যেটা আমাদের অনারেবল মিনিস্টারের কাছে আমরা পৌঁছাতে চাই, এই দাবিগুলো যাতে উনি আমাদের কথাগুলো শোনেন। আর সম্রাটদা NSDY সম্রাটদা জাস্ট আমাদের হেল্প করেছে, ওনার কাছে হেল্প চেয়েছি, উনি আমাদের হেল্প করেছেন। এর মানে এ না যে আমরা কংগ্রেসকে সাপোর্ট করছি বা NSDY-কে সাপোর্ট করছি, এরকম কিছু না। আমরা এইসব থেকে বিলং করছি না, আমরা জাস্ট স্টুডেন্টরা মিলে একটা দাবি রতননাথ আমাদের রতননাথ যে স্যার আছে এনের কাছে আমরা জাস্ট এসেটুকু এই দাবিটা জানাতে চাইছি। কী দাবি মূলত? যে আমাদের রিভিউ লাগবে না, এক্সাম লাগবে না, আমাদের অল প্রমোট করতে হবে অথবা অল ফেল করতে হবে, ভালো মার্কে আমাদের অল প্রমোট করতে হবে। আমরা কোনো আগে বলিনি যে মার্কস রিভিউ করা হবে, এটা এটা তাহলে মনে হয় যে আমরা ডিমান্ডটা এডুকেশন মিনিস্টার বুঝেনি। আমরা ডিমান্ড হলো যে সকল ছাত্র ছাত্রীকে পাস করিয়ে দিতে হবে, হ্যাঁ এক্সটার্নাল হোক বা কন্টিনিউ হোক বা কম্পার্টমেন্ট হোক, রেগুলার ছাত্র সকল ছাত্র ছাত্রীকে পাস করিয়ে দিতে হবে। আর এডুকেশন মিনিস্টার যে বলে যে আমরা ওয়েস্ট বেঙ্গলকে ফলো করছি, CBSEকে ফলো করছি, এটা আমরা মনে করি যে কিছু ফলো করছে না। এরা শুধু কয়েকদিন পরে একটা পরে একটা নোটিফিকেশন, একটা পরে একটা নোটিফিকেশন, একটা পরে একটা নোটিফিকেশন। আপনারা জানেন রেজাল্টের দুই দিন আগেও টেবুলেশন প্রসেসে এরা চেঞ্জ করেছে, তো এটা তো আমরা মানি না। আমরা আমরা চাই যে সবার জন্য একটা টেবুলেশন প্রসেস হোক, এটাই আমরা ডিমান্ড, সকল ছাত্র ছাত্রীকে পাস করে দিতে হবে। কি নাম তোমার? আমার নাম নবারুণ চাঁদ। কোন স্কুলে পড়ো? আমরা ওই এই স্কুলে, নিউ হিন্দু স্কুল। নিউ হিন্দু স্কুল।